ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের একজন বিখ্যাত অর্থনীতিবিদ, যিনি তার উদ্ভাবনী চিন্তা ও মানব সেবার মাধ্যমে বিশ্বব্যাপী প্রশংসা অর্জন করেছেন। 1976 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থাকা অবস্থায় তিনি গ্রামের দরিদ্র মানুষের জীবনযাত্রার পরিবর্তন আনতে একটি ছোট উদ্যোগ নেন। তিনি লক্ষ্য করলেন যে গ্রামের মানুষ অল্প পুঁজির অভাবে নিজেরা কিছু করতে পারছে না। তখন তিনি নিজেই কিছু অর্থ ধার দিয়ে সেই দরিদ্র মানুষদের সহায়তা করেন। তিনি দেখলেন ছোট ঋণ পেয়ে তারা তাদের ছোট ব্যবসা শুরু করতে পারছে এবং জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। এই চিন্তা থেকেই তিনি গ্রামীণ ব্যাংকের ধারণা দেন, যা মূলত ক্ষুদ্র ঋণ প্রদানকারী একটি ব্যাংক। গ্রামীণ ব্যাংক দরিদ্র দূরীকরণের লক্ষ্যে ক্ষুদ্র ঋণ দিয়ে লাখ লাখ দরিদ্র মানুষকে স্বাবলম্বী করছে। ডক্টর ইউনুসের এই উদ্যোগ পৃথিবীর বিভিন্ন দেশে অনুসরণ করা হয়েছে। তার এই অসাধারণ কাজের জন্য 2006 সালে তিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। ডক্টর ইউনুস প্রমাণ করেছেন যে একটি ছোট উদ্যোগও বিশ্বকে পরিবর্তন করতে পারে। তার জীবন থেকে আমরা শিখতে পারি যে যদি আমরা মানুষের কল্যাণে কাজ করি, তবে আমাদের ছোট প্রচেষ্টাও বড় পরিবর্তনের সূচনা করতে পারে।